চার বছর আগে লালমাই পাহাড়ে অল্প কিছু জমিতে করলা চাষ করে সাফল্য পান আবুল কালাম আজাদ। এরপর তিনি কৃষির প্রেমে পড়ে যান। নিজের সাহস ও অল্প কিছু পুঁজি নিয়ে কুমিল্লা সদর দক্ষিণে রূপবানমুড়ার পাশে কিছু জায়গাতে শুরু করেন মিশ্র চাষ। মিশ্র চাষে সাফল্য পাওয়ায় বর্তমানে 20 একর জমিতে চাষাবাদ করছেন এই উদ্যোক্তা। আবুল কালাম আজাদের মিশ্র চাষে আছে লেবু, কলা, মাল্টা, কাঁচাবা, আম, আনারস, পেঁপে, কাজু বাদাম, কফি সহ দেশীয় নানান সবজি। কুমিল্লার এই এলাকার মাটি বেশ উর্বর হওয়ায় ফলনও হচ্ছে বেশ ভালো। মাশাল্লাহ ভালো লাভ থাকে। আমার মাসে লাভ হচ্ছে 2-1.5 লাখ টাকা হচ্ছে মাসে ইনশাল্লাহ। মোটামুটি আমি এই বাগান থেকে মানে যা ইনকাম হচ্ছে এই বাগান দিয়ে মানে আমি ওই যে অন্য বাগানে আমার যে নতুন বাগান আছে ওই বাগানে আমি এটার টাকা নিয়ে ওইখানে কাজ চালাইতে আছি। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল বাশার জানান, মিশ্র চাষে কৃষকদের ঝুঁকি কম থাকে আর আবুল কালাম আজাদের এমন উদ্যোগ অন্যান্য কৃষকদের অনুপ্রাণিত করবে। সে একজন অনুকরণীয় একজন ব্যক্তিত্ব, প্রচুর পরিশ্রম করে, সারাদিন সে এই জমিতে পড়ে থাকে এবং সে কৃষিকাজ করে যাচ্ছে এবং তার এই পরিশ্রমই তাকে সাফল্যের চূড়ায় নিয়ে গেছে। আমরা কৃষি অফিস থেকে তাকে আমরা বিভিন্ন ধরনের কারিগরি সহায়তা প্রদান করি। কখন কোন সময়ে তার সার প্রয়োগ করতে হবে সে বিষয়টা আমরা তাকে সম্যক ধারণা দেই। আবুল কালাম আজাদের উদ্যোগে ফলন বেড়েছে, একই সঙ্গে তৈরি হয়েছে কর্মসংস্থানও। তার সঙ্গে 15-20 জন কর্মচারী কাজ করে। ওনার বাগানে কাজ করে আমি যে স্যালারি পাই ওটা দিয়ে আমার স্টাডি কন্টিনিউ করি এবং আমার বাবা মাকে আমি সাহায্য করতে পারি। আমি না, আমার মতো আরও 2-3 জন স্টুডেন্ট এখানে কাজ করে এবং উনি অতিরিক্ত আমার মধ্যে ঠিক হেল্প করে। আমি এখানে কাজ করে খুব একটা ভালো আছি, সংসার নিয়ে ভালো চলতে আসি, ফিরতে আসি, বাপ মা নিয়ে আসি। মিশ্র চাষ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে আবুল কালাম আজাদের। দেশি বিদেশি ফলের সমন্বয়ে একটি মিশ্র ফল বাগান করতে চান তিনি। আমি টিভির মধ্যে দেখি অনেকে রামভুট্টা, এরপরে বিভিন্ন বিদেশি ফল এগুলো চাষ করে দেখতে এসেছি যে বাংলাদেশে প্রচুর পরিমাণে ফল ধরতে এসে বিদেশি ফল, এই ফলের মিশ্র একটা ফল বাগান করবো আমি এই বাগানে ভবিষ্যতে। মিশ্র চাষের ফার্ম ছাড়াও ড্রাগন ফলের বাগান করেছেন আবুল কালাম আজাদ। সব মিলিয়ে এই উদ্যোক্তার বছরে 30-35 লাখ টাকা মুনাফা থাকে।